হিন্দিতে একটি লাইন আছে, সফর খুবসুরত হ্যাঁ মঞ্জিল সে ভি জাদা। আর এই লাইনটি যদি সত্যি হয় তাহলে এই নতুন জার্নিতে তোমাকে স্বাগত। এই চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটি ভালো লাগলে লাইক করো ও শেয়ার করো। এটা একটু চেপে ঢুকে গেছে আর এইটা ভেঙে গেছে। ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ। আবি হাম লোক যা রে হ্যাঁ গ্যাংটক, হ্যাঁ রাবাংলা হোকে গ্যাংটক। থ্যাংক ইউ সো মাচ। কি কাণ্ড দেখো, এইবার বর্ষায় জাস্ট গ্যাংটক মানে সিকিমকে পুরো শেষ করে দিয়েছে। ট্রাভেল উইথ মৃগাঙ্কর আর একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। আজকে আমাদের প্ল্যান হচ্ছে, আমরা আজকে পেলিং থেকে বেরোচ্ছি গ্যাংটকের জন্য ভায়া রাবাংলা। আর আমরা যে রাস্তাটা দিয়ে যাব সেই রাস্তাটা দিয়ে জেনারেলি ট্যুরিস্টের গাড়ি যায় না, রাস্তাটা নতুনভাবে এক্সপ্লোর করা যাবে। এবং আর একটা হচ্ছে কিছু চ্যালেঞ্জেস আছে সেগুলো যাতে ফেস করা যায় আর কি। আর এইখান থেকে একটা সুন্দর ভিউ আছে কাঞ্চনজঙ্ঘার, ঠিক ওই ওই যে কাঞ্চনজঙ্ঘা, জানি না কতটা দেখা যাচ্ছে এই কোনটায়। আপাতত প্রত্যেকের লাগেজ প্যাক হয়ে গেছে, এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে বেরোচ্ছি, অল সেট, এখান থেকে বেরিয়ে পড়ি রাবাংলা এবং গ্যাংটকের উদ্দেশ্যে। চলো, এখন ঘড়িতে কটা বাজে, 10:17, আর একেবারে সামনেই কাঞ্চনজঙ্ঘা। আর আমরা ছিলাম এই হোটেলে আজকে, ইয়ংফং রেসিডেন্সি। ওকে চলো, এখানকার যিনি মালিক আছেন উনি বাঙালি। আমরা এখন যাব রাবাংলা, এখান থেকে রাবাংলা দেখাচ্ছে 49 কিলোমিটার, 1 ঘন্টা 53 মিনিট, 2 ঘন্টার রাস্তা লেফট এখান থেকে। ফুয়েল কন্ডিশন গুড, চললাম দাদা, থ্যাংক ইউ। চলো সোম, চলো। সামনে পেট্রোল পাম্প আছে, ওখানে হয়তো শান্তনু থাকলেও থাকতে পারে। শুরু হয়ে গেছে ফরেস্ট এরিয়া, আর এই ফরেস্টের মধ্যে যে পাহাড়ি রাস্তা স্পেশালি আমার খুব পছন্দের, সে মানে টারম্যাক হোক, ভাগা হোক, চোরা হোক, যেরকম হোক সব চলবে, মানে অসাধারণ লাগে, দুর্দান্ত দুর্দান্ত, মানে এটা গায়ে কাটা দেওয়ার মতো, এটা ছাওয়া ছাওয়া, কোথাও আবার রোদ, অসাধারণ লাগে। আর এটা মনেস্ট্রির রাস্তা, যদি কেউ যাও তো উপর দিকে উঠে যেতে পারো। আমরা যেহেতু রাবাংলা বেরোবো, আমরা এদিক দিয়ে ঢুকবো। ওকে, আর আমি এই ফরেস্টের জন্যই আজকে আমি সানগ্লাস পরিনি, কেননা সানগ্লাস পরলে কি হয়, হঠাৎ করে ছাওয়া চলে এলে কেমন একটা স্যাঁতস্যাঁতে পরিবেশ, আর পাহাড়ের তো কোনো ঠিক ঠিকানা থাকে না কখন কোথায় মেঘ আসছে কি বৃত্তান্ত, বেশ কয়েকদিন ধরেই এটা হচ্ছে, ওই জন্য আমি সানগ্লাস ছাড়াই চালাচ্ছি। আমার লুকিং গ্লাসে তোমরা সৌম্যকেও দেখতে পাবো, ওই যে আসছে ও এক্স ব্লেড নিয়ে। চলো এই তিনটাকে ওভারটেক করতে হবে, তো প্রচুর টাইম লাগাবে। এটা একটা সুন্দর জায়গা, এই যে এর ভিতরে প্রজাপতি পাখি এইসব থাকে,
এখন দেখছি না খালি রয়েছে। যেহেতু এখানে মাউথপিস লাগানো রয়েছে, ফোনটা কানেক্ট রয়েছে অ্যাকচুয়ালি ইন্টারকম দিয়ে, আমি কথা বল ব্যাস, আমি কথা বললেই গুগল টক অন হয়ে যায় নিজে থেকে। হ্যাঁ রাস্তায় রাস্তায়, আমরা মনেস্ট্রি ক্রস করে ফরেস্টের ভেতরে ঢুকেছি। এখানে আমরা পেয়ে গেছি পাপাই এবং দিব্যেন্দুদাকে, ওরা আগের টিমের সাথে ছিল। এখানে পাপাইয়ের পাংচার হয়েছিল ইয়াকসাম থেকেই, তাই তো? ওখানে পাওয়া যায়নি, কোনো রকমে হাওয়া ফাওয়া দিয়ে ম্যানেজ করা হয়েছিল, আর এখানে পাওয়া গেছে এবং প্রপার ওয়েতে পাংচার সেখানে ফিক্স করছে আর কি। তো আমাদের প্রথম টিমটা, আমরা বলেছি যে রাবাংলার যে বুদ্ধ পার্ক আছে সেখানে গিয়ে ওয়েট করতে, তো ওরা ওখানে এক্সপ্লোর করুক, আমরা ততক্ষণের মধ্যে ঢুকে যাবো, অসুবিধে নেই। আমাদের এই ট্রিপে দু নম্বর পাংচার এটা তোমারটা, এই নিয়ে এসছো তো, ওটা রেখে দেবে। হলো 11:29, 11:30 বাজে আর এখানে আমাদের কাজ শেষ হয়ে গেল, ও চলে যাক এখান থেকে। টাটা 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 টাটা। পাংচার ঠিক হওয়ার সাথে সাথে সৌম্যর বাইকের চেনটা লুজ হচ্ছিল, সেটাও অ্যাডজাস্ট করে নেওয়া হয়েছে। যদি বাইকে একবার পাংচার থাকে না, সত্যি মানে মানসিকভাবে না এটা কেমন একটা করতে থাকে, আনইজি ফিল হয়। আর যেটা পাপাইয়ের হচ্ছিলো, তো মোটামুটি এখন সেটা ইজি হয়ে গেছে। ছোট্ট একটা পিন ঢুকেছিল, একদম ছোট্ট একটা পিন। ওকে, এই রাবাংলা থেকে এই রুটটা আমার খুব পছন্দের, দারুণ লাগে। এটা আলো আঁধারি একটা পরিবেশ, চারিদিকে ফরেস্ট ফরেস্ট,
দারুণ দারুণ দারুণ। একবার তোমরা যারা আসবে না তারা এইদিকে অবশ্যই আসবে। এই জায়গাটা দেখো কি সুন্দর, গোপ্রোতে আশা করি তোমরা বুঝতে পারছো, দুর্দান্ত লাগে। বাঁদিকে যখন এই গাছ থাকে না, প্রচুর গ্রিনারি থাকে না, তখন কিন্তু এরকম পুরো ভ্যালিটা দেখা যায়। যদিও ভ্যালি বলতেই মনে পড়লো, সিকিমে কিন্তু ভ্যালির পরিমাণ খুব কম, খুব কম মানে খুব কম, নেই বললেই চলে, দু একটা দেখা যায়। যেমন নর্থ ইস্টে প্রচুর, লে লাদাখ রিজিয়নেও প্রচুর ভ্যালি রয়েছে, এখানে কিন্তু সেরকম নেই। ওকে 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 ওকে, কি হলো? আসছি দাঁড়ো। তোমার কি হলো ওখানে, কি হলো? তাই ধরো ধরো, আরামসে ইয়ে চল রে, আপ লোক আ রে অভি। আরে থ্যাংক ইউ, উনকো হেল্প কিয়া ইসলি, আপকে ইয়েহি কিয়ো লোকাল সব, অভি কাহা গ্যাংটক জানা হ্যায় সব, পেলিং জানা হ্যায় ঘুমনে, আপ তো ইহি কিয়ো, আপ ভি ঘুমনে জাতে, হাম লোক বহুত দূর সে আতে হ্যায় ইয়া, হাম তো এসে পাহাড় মে ইয়ে সব জগা আচ্ছা লাগতা হ্যায়, ঠান্ডা জাদা নেই হতা না, কম হতা, বহুত কম হতা। আপ পুরা ফার্স্ট জানুয়ারি পেলিং মে এসে মস্তি, উসকে বাদ শাম কো ঘর। আপ সবই স্কুল কে হো ক্যা? স্কুল কে, কোন সে ক্লাস কে হো? 10 12 কলেজ, কলেজ কোন কোন সে? হে মুঝে নেপালি আতা হে সমঝ মে আতা হে, জো আপ বোল রহে হো মুঝে সমঝ মে আতা হে, मैं बोल नहीं पाता हूँ, समझ में सब आता है। मैं इसीलिए बोल रहा हूँ, कुछ उल्टा सीधा बोल दिया मुझे समझ में आ जाएगा। आप वहाँ बोल रहे थे ना, मैं सुना उधर। हाथ लगे थे
ভালো, ওইখানে একটা গাড়ি চেপে দিয়েছিল সৌম, ওইখানটায় ঢুকে গেছিল, ওইখানটায়। হাতে লেগেছে? হ্যাঁ হালকা, এদিকে এসো। হ্যাঁ আমার কাছে আছে। এটাও তো বেঁকেছে, বেঁকে বডির দিকে ঢুকেছে। হবে না, হবে না, ওটা তো এমনি হবে না, ওটা শাবল দিয়ে ইয়ে করতে হবে। এটা একটু চেপে ঢুকে গেছে আর এইটা ভেঙে গেছে। ঠিক আছে চলো, তোমার ইঞ্জিনই তো হয়নি, বডিতে হালকা ট্যাপ হয়েছে। তবে আমি ঘোরাতে গিয়ে কাত হয়ে গেছে, এখান থেকে ঘোরাতে গেছি কাত হয়ে গেছে আমার। উইন্ডশিল্ডও ফেটেছে, উইন্ডশিল্ড একটা কাজ করবে, ফেভিকুইক আছে, ফেভিকুইক দিয়ে ট্যাপ। হ্যাঁ এই যে, হ্যাঁ ফেভিকুইক দিয়ে মারলে আরামসে পুরো লেগে যাবে, নতুন আর লাগানোর দরকার নেই। চলতে, থ্যাংক ইউ হেল্প কে লিয়ে, হেল্প কে লিয়ে থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ বেঙ্গল সে কলকাতা সে। হ্যাঁ চলো ওঠো, থ্যাংক ইউ হেল্প কে লিয়ে। ये जब घर जाएंगे मतलब मार्च की 22 के बाद अपलोड होगा ये सब। ठीक है चलो बाय, ओके थैंक यू, थैंक यू। अभी हम लोग जा रहे हैं गैंगटॉक, हाँ रावंगला होके गैंगटॉक। थैंक यू सो मच, थैंक यू। हाँ नहीं नाथुला तो बंद है ना अभी, वो बंद है ना, ईस्ट और नॉर्थ बंद है अभी। ठीक है ओके बाय। একবার এই জায়গাটা দেখো, অসাধারণ। চলো একটু সাইড হয়ে যাই, ওরা বেরিয়ে যাক। চলো আচ্ছা, পেলিং থেকে গ্যাংটক যাওয়ার অন্য আর একটা রাস্তা আছে, যে রাস্তা দিয়ে মেনলি ট্যুরিস্ট যে ভেহিকেলগুলো আছে সেগুলো যাতায়াত করে। আর আমরা এই মুহূর্তে যে রাস্তাটা ভায়া রাবাংলা হয়ে যাচ্ছি, এই রাস্তাটা কিন্তু খুব একটা ট্যুরিস্ট যায় না, তো সেই জন্যই দেখছো ট্যুরিস্টের গাড়ি একেবারে কম। লোকাল যে ট্রাফিক আছে সেই ট্রাফিকই রয়েছে, খুব স্বাভাবিকভাবে লোকাল ট্রাফিক অনেকটা কম থাকে। ওকে এই পুরো রোডটা দারুণ দারুণ, এই যে এখানে পিকনিকের মুড, পুরো চা কফি এসব খাওয়া হচ্ছে, কেমন বাত। আমি ঋতুকে খুব মিস করছি এই ট্রিপটা, ডেফিনেটলি আমরা দুজন মিলে রাইডটা একবার করবো আর একবার। ও হো 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 হো, একবার দেখো, জাস্ট ভাবা যাচ্ছে না।
আমরা এখন ক্রস করছি লেকশিপ, আর এখন ঘড়িতে বাজে 12:03। ওকে, এখানে একটু দাঁড়িয়ে যাই, বাকি টিম মেম্বাররাও যাতে আমাকে দেখতে পারে। ওকে চলো, একটা জিনিস খেয়াল রেখো, পেলিং থেকে রাবাংলা যাওয়ার সময় লেকশিপ থেকে বাঁ দিকে। ওকে, এই ব্রিজটা ক্রস করতে হবে। ওয়েলকাম টু 44 লেকশিপ জিপিইউ। ওকে, থ্যাংক ইউ। এই ধরনের রাস্তায় কি হয়, তলার সারফেসটা হার্ড হয়ে থাকে আর উপরের যে মাটিটা থাকে সেই মাটিটা একটু লুজ থাকে, তার ফলে স্কিডটা আরও বেশি করে। এক নম্বর গিয়ার, ফার্স্ট গিয়ারে, ফার্স্ট গিয়ারে নামবে, ফার্স্ট গিয়ারে, এই দিক দিয়ে রাইট সাইড ধরে। সাবাস, এ ধরনের রাস্তা একদম পুরো মানে জাস্ট ফার্স্ট গিয়ারে দাও আন্ডার সিসির বাইকে, হালকা করে এক্সেলেটার ধরে রাখো, বেরিয়ে যাবে। ক্লাচ প্রেস করার বা এনগেজ করার কোনো দরকার নেই। হাই সিসির বাইকে ঠিক আছে, ওদের তো সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার এগুলো আরামসে উঠে যায়, কোনো অসুবিধা হয় না। এমন 400 সিসি, 350 সিসি, তার ওপরে 650 দরকারই হয় না এত কিছু করার। সাবাস, এই রাস্তায় কিন্তু ট্যুরিস্ট ভেহিকেল যায় না, ঠিক আছে। ট্যুরিস্ট ভেহিকেল ওদিকে একটা রোড আছে যেটা লম্বা লম্বি, সেইটা দিয়ে যায়, আমরাই এটা দিয়ে এলাম আর কি। এগুলো হচ্ছে গ্রামের লোকদের ইউজ করবার জন্যে রাস্তাগুলো। আবার একটা চড়াই আছে, সাবাস সাবাস, আবার একটা হালকা, এটা বেশি না, এটা আরামসে আরামসে। মুরগি নিয়ে যাচ্ছে আজকে, হবে মাংস, চিকেন হবে চিকেন। চলো একটা শর্টকাট নেওয়া গেছে, আসো একটা শর্টকাট, আবার একটা শর্টকাট। ওকে 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 ওকে, সোজা
পাহাড়ের শর্টকাটগুলো একটু টাফ হয় কিন্তু খুব মজাদার হয় অ্যাকচুয়ালি। রাবাংলা থ্যাংক ইউ। সিকিমের মানুষজন রাবাংলাকে কিন্তু রাবাংলা বলে না, রাবং বলে। তাহলে রাবং বলো, সাথে সাথেই বুঝতে পারবে এবং তোমার ডিরেকশন বলে দেবে। রাবাংলা যেতে আর 13 কিলোমিটার বাকি আছে, আমরা মোটামুটি 1:15 মধ্যে পৌঁছে যাব। এখন বাজে 12:36, আর আধ ঘন্টার মধ্যে। আর আমরা এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি এটা মোটামুটি একটা ধসপ্রবণ এলাকা, এই বর্ষায় ধস হয়েছিল, সেই কারণেই কিছু জায়গা ঠিক করা হচ্ছে আর রাস্তা চওড়ার জন্য কিছুটা জায়গা ভাঙাচোরা চলছে। এই দুটো মিলিয়েই কাজ হচ্ছে, যেমন এই মুহূর্তে দেখছো যে রাস্তা ভাঙার কাজ চলছে। ওকে, নিচেই কমলালেবু হয়, এইসব এদের একদম অর্গ্যানিক, এগুলো এরা বাড়ির গাছ থেকে নিয়ে এসে রাস্তার পাশে বিক্রি করে যাতে ট্যুরিস্টরা নেয়, সেই কারণে। দেখতে দেখতে প্রচুর ট্যুরিস্ট, কয়েকজন তো বাঙালি থাকবেই এর মধ্যে। এদের গাড়ির প্রবলেম হয়েছে। বাংলার যে মূর্তিটা রয়েছে বুদ্ধদেবের এই যে সামনে, আর ঠিক তার উপরের দিকের পাহাড়ের ওইখানে স্নোফল হচ্ছে। ক্যা বাত, স্নো পড়েছে, দেখে তো রাবাংলায়, রাবাংলার উপর ওই তো দেখো, দেখছো, চলো। এখানে যদি একটা সপাটে ব্রেক মারা যায় না, সাট করে পেছনের চাকাটা ঘুরে যায়। আরামসে 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 ভাই, আস্তে আস্তে আস্তে, উড়ে চলে যাবে। এই মুহূর্তে চলে এসেছি আমরা রাবাংলার, এখন বাজে 1:03। অ্যাজ পার গুগল আমরা চলে এলাম ঠিকঠাক টাইমে। আর এটা হচ্ছে টানেল বোরিং মেশিন, এখানে কিছু একটা হচ্ছে, পরে দেখছি খোঁজ নিয়ে। আর আমরা ঠিক বাঁ দিকে পাবো আমাদের তথাগত স্থল, ওই যে ওইখানে, এখান থেকে গিয়ে মার্কেট থেকে বাঁ দিকে নিতে হবে, এই যে বুদ্ধা পার্ক, এইখান থেকে চলে যেতে হবে লেফটে। চলো, আমরা দেখতে দেখতে চলে এসেছি বুদ্ধ পার্ক বা তথাগত স্থলে। এই স্পিনটা ঘুরে স্পিন হোল উঠলেই ওই ঠিক ওইখানটায় পার্কিং লট, আমি যখন এসেছিলাম তখন ছিল, এখন দেখা যাক কোথায় কি চেঞ্জেস এসছে। তবে আমি দেখলাম যে এই বুদ্ধ পার্কের আশপাশটা আগে খালি ছিল, এখন দেখছি তো প্রচুর হোটেল হয়ে গেছে। পেলিংটাও ঠিক আগে যেরকম ছিল না, ওটা ফাঁকা ফাঁকা, সেই ব্যাপারটা আর নেই এখন। সুজয় দা চলে এসেছি, পার্ক করছি, বাইক পার্ক করছি, তোমরা কোথায় করেছো? বাইক পার্ক কোথায় করেছো? ওকে, দেখতে বাজতে যা। ঠিকেছি ঠিক বুদ্ধ পার্কের সামনে, আর আমাদের প্রত্যেকজন মেম্বার আছে, আর কয়েকজন মেম্বার রিফ্রেশ হতে গেছে। আর যে মহিদা আজ আবার উদ্বোধন করেছে, তার সাথে আমারও খানিকটা উদ্বোধন হয়েছে, সৌম বড় সড় উদ্বোধন করেছে, মোটামুটি সবাই উদ্বোধন করেছে, সঞ্জুদা এবং আমাদের পাপাই, এরা দুজন বাদে হয়ে যাবে মোটামুটি, লাটাগুড়ি যেতে উদ্বোধন হয়ে যাবে। তো চলো জায়গাটা একটু দেখে নিই আমরা গিয়ে, আসলে ওরা আসুক তারপর একসাথে যাবো।
বুদ্ধ পার্ক বা তথাগত স্থল দেখা কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ঘড়িতে ঠিক সময় হয়েছে 2:37। তো আমরা এখানে একটা নতুন পদ্ধতি অ্যাপ্লাই করলাম। আমরা তিনটে ভাগে পুরো 9 জনের টিমকে ভাগ করলাম। এটার কারণ হচ্ছে এটা রাইড করলে তো হবে না, তার জন্য এমন কিছু করতে হবে যারা রাইডে এসছে তারা যেন পরের যখন কোনো রাইড করবে তাদের কাজে লাগাতে পারে জিনিসগুলো নিজেরাই। তো সেই কারণে অ্যাজ এ ট্রেনিং সেশন আমরা তিনটে ভাগে ভাগ করলাম। একজন করে এক্সপিরিয়েন্স প্রত্যেক টিমে রয়েছে, একজন সেমি এক্সপিরিয়েন্স, একজন নতুন, এরকম করে ভাগ করা হয়েছে। প্রথম টিম সুজয়দা লিড করছে, সেকেন্ড টিম লিড করছে দিব্যেন্দুদা, আর থার্ড টিম আমি। আমার সাথে রয়েছে শান্তনু এবং সৌম। চলো সৌম, আমরা এই এক্সারসাইজটা করবার জন্যে মোটামুটি বেশ কয়েকটা প্ল্যান করেছি। কীরকম একটা প্ল্যান সেটা হচ্ছে আমাদের যেমন হোটেলের কোয়ার্ডিনেশন আমরা একে অপরের সাথে শেয়ার করেছি এবং প্রত্যেক টিম লিডারের কাছে হোটেলের কোয়ার্ডিনেশন রয়েছে গ্যাংটকের, এবং এক একজন যাতে এক এক রকম রুট ধরে না নেয় সেই কারণে একটা সিঙ্গেল রুট আমরা ঠিক করেছি, সেই রুটটাই যেন সবাই ফলো করতে পারি। সেই জন্যে তিনজনের মোবাইল একসাথে রেখে একটা রুটকেই সিলেক্ট করা হয়েছে, এবং সেই রুটটা হচ্ছে এখান থেকে 67 কিলোমিটার দূর আর কি, আমাদের তথাগত স্থল থেকে গ্যাংটকে আমাদের হোটেল পর্যন্ত। এবং আমরা প্রত্যেক কটা টিম যখন স্টার্ট করেছি, একটা টিম যখন স্টার্ট করছে তার 3 থেকে 4 মিনিট বা 5 মিনিটের মধ্যে আর একটা টিম জার্নি স্টার্ট করেছে। এতে দুটো সুবিধা, একটা টিম থেকে আরেকটা টিমের ডিস্টেন্স যদি বেড়ে যায় তাহলে কি হবে, টিমের যারা মেম্বার আছে তাদের নিজেদের যে মানে নেভিগেট করবার যে ক্ষমতা, ইচ্ছে বা দায় সব কটাই বেড়ে যাবে। আর সেই কারণেই আমরা এই এক্সারসাইজ বা প্র্যাকটিসটা করছি, যাতে নেক্সট রাইডে আমাদের এই টিম মেম্বাররা যখন আমাদের সাথেই যাক বা নিজেরা যাক বা সোলো যাক, সেই রাইডগুলো যেন সাকসেসফুলি কমপ্লিট হয় আর কি। আমি এটা ক্রস করব কি ওখানে দাঁড়াবো, তারপর বললে যাবে একে একে। ওকে, স্লাইড হচ্ছে, স্লাইড স্লাইড স্লাইড, ল্যান্ডস্লাইড হচ্ছে ভাই। দেখে নিয়েছি শান্তনুকে আমি, এখানে তাড়াহুড়ো করলেই মুশকিল। ওই আস্তে 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 ও তেরি, এখানে টারম্যাকের উপর অর্থাৎ পিচের উপর পড়েছে কাদা, সিচুয়েশন হয়ে রয়েছে। ওই আরামসে বলতে বলতে কি বিরাট একটা ল্যান্ডস্লাইড দেখো, এই সাংঘাতিক একটা ল্যান্ডস্লাইড হয়েছে। এই আর একটা, আরামসে 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 পার্টনার। আরামসে তলার সারফেস হার্ড হয়ে আছে।
এটা ভেঙেই গেছে ওই সাইড দিয়ে, পেলোডারটা ওই সাইড দিয়ে ভেঙে গেছে, পাথর ফাথর পড়েছে মনে হয় বাঁ দিকটা। এই দরজাটা ভেঙে ভেতরে ঢুকে আছে বাঁ দিকের, আর একটা প্যাচ। শাবাশ শাবাশ শাবাশ, সবাই ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। কি আনন্দ আকাশে বাতাসে। শাবাশ শাবাশ পার্টনার, শাবাশ। ওই যো এটা একেবারে বিলুপ্ত প্রায় একটা পাখি, এই যো চলে গেল। এই রোডগুলো না সাংঘাতিক রিস্কি হয়ে থাকে, তলার সারফেসটা কিন্তু হার্ড। আর একটা যাচ্ছে, এগুলো সব পাহাড়ি পাখি, এখানকার খুব একটা দেখা যায় না এগুলোকে। আমাদের ওখানে ফিঙে পাখি যে দোয়েল পাখি যেরকম সেই রকম। যা বলছিলাম সেটা হচ্ছে তলার সারফেসটা হার্ড, ওপরটা স্ল্যাচি হয়ে আছে, যার ফলে কি করছে চাকা স্পিন করছে মাঝে মধ্যে। হোল্ড অন হোল্ড অন হোল্ড অন হোল্ড অন হোল্ড অন, ওকে চলো। এই রাস্তার ম্যাক্সিমাম পার্টটাই এরকম পাবো। ওই যে গেল আর একটা, এটা উল্টো করে কি লেখা? সুজয়দা ডাইভার্সন থেকে লেফট, তো লেফট লেফট। লেফটে তো ডাইভার্সন থেকে লেফটে যাব। ওকে চলো। পাহাড়ে যদি হঠাৎ করে দাঁড়াতে হয় না, কখনো বাইকে স্টার্ট বন্ধ করবে না, হয়তো ইমার্জেন্সি সিচুয়েশান হয়েছে, তোমাকে বেরিয়ে যেতে হবে, তখন তো স্টার্ট করতে করতে যা হওয়ার হয়ে যাবে। চল যাবে না, 2 মিনিট দাঁড়াবো। ওকে
চলো, ভাঙা থাক অসুবিধা নেই, জল থাকলে মুশকিল হয়ে যায়, আরামসে। ও তেরি, কি বিরাট বড় একটা পাথর উপর থেকে পড়েছে, বাপরে বাপ। ওই বিরাট বড়, বিরাট। এখন আমরা গ্যাংটক থেকে রয়েছি 53 কিলোমিটার দূরে, 6:10 মধ্যে পৌঁছবো অ্যাজ পার গুগল, তবে কারোরই লাঞ্চ করা হয়নি এখনো পর্যন্ত। তথাগত স্থলের ওখানে গিয়ে ছবি টবি তোলা, সবাই খুব আনন্দ করছিল আমার ওখানে গিয়ে, সেই কারণে আর হয়নি। তো যাই হোক, আমরা আবার ওইখানে লাঞ্চ করে সময় নষ্ট করতে চাইনি, আমরা ভাবলাম অন রোড করে নেবো কোথাও আরামসে। চলো, বাহ দারুণ তো, দেখো একটা নতুন জিনিস কিভাবে ধস ধস যাতে না পড়ে তার জন্য কিভাবে ব্লক লাগানো হয়, এইভাবে পুরো সাজিয়ে দেবে এবং এগুলো নেট লাগানো থাকবে যাতে ধস না হয়, কে আবার তার ভেতরে জল বের করার জন্য এই যে পাইপ লাগিয়েছে। চলো, রোড ক্লোজ ডাইভার্সন, ওকে। আমরা অনেকটাই নিচে নেমে চলে এসেছি এবং ঠান্ডা সেই কারণে অনেকটা কমেছে, নদী দেখলে খানিকটা তোমরা বুঝতে পারবে। এই যে অনেকটা নেমে এসেছি বলে এটা এরকম লাগছে, উপরে ছিলাম একেবারে, আর উপরে ওই যে উপরে স্নো পড়েছে ওর একটু নিচে। আর এই বলতে বলতে ঘড়িতে বাজে 4:27, আর আমরা গ্যাংটক থেকে 42 কিলোমিটার পিছনে আছি। চলো চলো, আবার শুরু হয়েছে খানিকটা ব্যাট প্যাচ, আর আমাদের সাথে এখন থাকবে তিস্তা। তিস্তাকে যতবারই দেখি ততবার নতুন লাগে, তিস্তা সবার মতো, সবার মতো আমারও সব থেকে তিস্তার প্রিয় বিষয় হচ্ছে এর কালারটা, অসাধারণ লাগে। ওয়ে, তো ফ্লাইং ক্র্যাশ হয়ে যাবে, দুর্দান্ত না? বাহ কি সুন্দর লাগছে, বর্ষায় পুরো জল কতটা উপরে উঠে চলে এসছে। এগুলো সব বর্ষায় হয়েছে, সব ল্যান্ডস্লাইড বর্ষার ফলে। আরামসে আরামসে আরামসে, ক্যা বাত, সিকিম আমাদের আবার দুহাত ভরে দিচ্ছে আর কি, বাইক টুরিং এ সব কিছু এক্সপিরিয়েন্স, স্নোফল ছাড়া সব কিছু। বলতে বলতে দেখো সূর্য অস্ত যাওয়ার সময় যে শেষ আলোটা থাকে না, দেখো আর ওই যে অদ্ভুত লাগছে দেখতে। একটু সামনে উঠে ছেড়ে দাও, হালকা বাঁ দিকে যাবে, হালকা বাঁ দিক, হালকা।
क्या बात, दारुण दारुण। चलो क्या बात, এই ব্রিজগুলো যতবার দেখি ততবার ভালো লাগে, সুপার। এখন 5:05 বাজে আর গ্যাংটকে পৌঁছানোর রাস্তা যাতা অবস্থা, যাতা মানে যাতা অবস্থা সিরিয়াসলি। তার কারণ হচ্ছে চারিদিকে ভাঙচুর হয়ে একাকার অবস্থা, ভাঙচুর অর্থাৎ প্রচুর ল্যান্ডস্লাইড হয়েছে। এবার আমরা যেরকম খবরে দেখেছি ল্যান্ডস্লাইড মানে, এবার বর্ষায় অবস্থা খারাপ হয়ে গেছে পুরো সিকিমে, যা তো অবস্থা। একবার যদি স্লিপ করেন সাথে সাথে স্কিট। আর এদিকে কুয়াশা জমছে তিস্তার উপর, সামনে দেখতে অসুবিধা হচ্ছে যদি ফগগুলো বন্ধ করে দিই, তাই জন্য ফগগুলো জ্বালিয়ে রেখেছি। কি কাণ্ড দেখো, দেখে তো এইবার বর্ষায় জাস্ট গ্যাংটক মানে সিকিমকে পুরো শেষ করে দিয়েছে, যা তা অবস্থা। এখান থেকে ওই উপর থেকে ল্যান্ডস্লাইড হয়েছে, সাথে জল পুরো ওয়াশ আউট করে নিয়ে চলে গেছে, যাচ্ছে না তাই কন্ডিশন। দেখো এখনও জল আসছে এখান থেকে, এই জলই অনেকটা সেফ, যেখানে কাদা থাকবে না, থাকলেও পরিমাণটা অনেকটাই কম, জল দিয়েই যাই। ওকে চলো, আমাদের এখান থেকে গিয়ে আবার এমজি মার্গে কিছু প্রোগ্রাম আছে, তো সেই জন্য আমরা একটু তাড়াহুড়োতে আছি, তাড়াহুড়ো বলবো না, আমরা মানে শিডিউলে ফেরার চেষ্টা করছি। এখান থেকে 6:19 দেখাচ্ছে গ্যাংটকে আমাদের হোটেল পৌঁছানো, এবার হোটেল থেকে মানে জাস্ট ফ্রেশ হয়ে বেরিয়ে যাবো, রাইডিং গিয়ার ফেয়ার ছেড়ে জিন্স পরে বেরোবো। আচ্ছা যে জুতোটাও চেঞ্জ করতে হবে, এ তো রাইডিং শু এটা। ওকে চলো, এবার পালা হচ্ছে তিস্তাকে ক্রস করার। ক্যা বাত, এখানে বিরাট হাইড্রো পাওয়ার প্রজেক্টের কাজ চলছে, কিছু গেট পুরনো আবার কিছু গেট নতুন তৈরি করা হচ্ছে। ওকে এখান থেকে গিয়ে বাঁ দিকে, তাই তো লেফট, ক্যা বাত, দারুণ, ওয়েলকাম। আর 28 কিলোমিটার বাকি, 28 কিলোমিটার বাকি, চলো বেরিয়ে। এখন বাজে 5:20 আর আমরা পৌঁছে গেছি সিংতাম মার্কেট, বেশ তাড়াতাড়ি পৌঁছে গেলাম। আর একটু রোডটা ভালো হলে স্পিডটা আর একটু ভালো থাকতো আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলছো? হ্যাঁ চলো সামনে আসো,
এখানে একটা 10 মিনিটের হ্যাঁ চলো আমি চলো হ্যাঁ ও চকলেট নেবে হলো মিনিট 5-6 একটা ব্রেক নিলাম নিয়ে আবার বেরিয়ে পড়েছি এবার সোজা দাঁড়াবো গিয়ে আমাদের একেবারে হোটেলে হোটেল এখান থেকে মাত্র 28 কিলোমিটার দূর 1 ঘন্টা লাগবে 28 কিলোমিটার ফ্ল্যাটে যেতে 28 মিনিটই টাইম লাগে কিন্তু যেহেতু এটা পাহাড়ি রাস্তা তাই জন্যে টাইম বেশি লাগবে ওকে অ্যাজ পার গুগল দেখাচ্ছে 59 মিনিট চলো আর আশা করি রাস্তার কোনো সমস্যা হবে না তার কারণ আমরা যা যা অফ রোড সেগুলো মোটামুটি দিনের আলোতেই ক্রস করে নিয়েছি 6:23 বাজে আর সামনেই গ্যাংটক সিটি এখানে এলইডিটা অফ করে দিই যদিও আমার ইয়েলো কাটার লাগানো আছে তবুও আর কি বলা যায় না কখন কি ফাইন টাইন করে দেয় গ্যাংটকে হর্ন দেবে না হ্যাঁ সুজয়দা শুনতে পাচ্ছ সুজয়দা হোটেল থেকে 7.5 কিলোমিটার দূরে আছি ওকে এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে 7:26 আর আমরা এসে পৌঁছেছি আমাদের গ্যাংটকের হোটেলে হোটেলের রুমে জাস্ট আড্ডা চলছে এদিকে চেহারা দেখলে বোঝা যায় কারা দুজন দাঁড়িয়ে বসে আছে পিছনে মোহিতদা মোহিতদা অ্যাকচুয়ালি আড়াল হয়ে গেছে সুজয়দা আর ওদিকে আমাদের সঞ্জুদা রয়েছে শান্তনু বাথরুমে স্যার ঘুরে বেড়াচ্ছেন এদিকে এখনকার প্ল্যান হচ্ছে আমরা জাস্ট আমি পাপাই আর সৌম আচ্ছা শান্তনু আমরা 4 জনে যাব এখান থেকে এমজি মার্গে সৌমর কিছু স্পেশাল গিফট কেনার আছে স্পেশাল মানুষের জন্য আর বেশ কিছু প্ল্যান প্রোগ্রাম আছে যেটা এমজি মার্গে সম্ভব গিয়ে করা এরা কেউ যাবে না বিরাট টায়ার্ড আছে এরা বিরাট টায়ার্ড ঠিক আছে বিরাট টায়ার্ড যা রাস্তা দেখলে সবকিছু করে যাওয়া যাচ্ছে চলে আসছে আমাদের অনেক বছর হয়ে গেছে তাই আমরা যাবো না ওর মুড ঠিক নেই যদিও এখনো যতক্ষণ না যাওয়া হচ্ছে ততক্ষণ ঠিক হবে না তো চলো যা হ্যাঁ হ্যাঁ আজকে ফার্স্ট রাইডে যা অফ রোড করেছো তো চলো আর দেরি না করে ও হ্যাঁ সুজয়দা চাউ অর্ডার দিয়েছে চাউ এলে আমরা তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি বেরোচ্ছি এখান থেকে এমজি মার্গ হচ্ছে 3.5 কিলোমিটার আমরা একটা শেয়ার ক্যাব নেবো নিয়ে বেরিয়ে মৃগাঙ্ক চৌধুরী আমি একজন ফুল টাইম অ্যাডভেঞ্চার মোটরসাইকেল ট্যুরার এবং ট্রেনার তোমরা বেশ কিছুদিন ধরেই আমাকে বলছিলে নোটিফিকেশন ঠিক মতো পাচ্ছ না এটার একটা পার্মানেন্ট সলিউশন আমি বার করেছি টেলিগ্রামে আমি ট্রাভেল উইথ মৃগাঙ্ক ইউটিউব চ্যানেলের নামে একটি চ্যানেল ওপেন করেছি এবং টেলিগ্রামের একটি লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে আসছে প্রত্যেক ভিডিওর নোটিফিকেশন যাতে মিস না হয় তাই জন্য টেলিগ্রামে ট্রাভেল উইথ মৃগাঙ্ক ইউটিউব চ্যানেলকে গিয়ে ফলো করে দাও বা জয়েন করো একদম ফ্রিতে থ্যাংক ইউ সো মাচ গুড বাই